হাই ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে একটু রাস্তায় যাচ্ছি লকডাউনের মধ্যে, আমার শাশুড়ি আর আবি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও একটু, ওই যে আমার শাশুড়ি আর আবি। আমরা টোটোয় উঠে পড়ি, দিয়ে তোমাদের সাথে কথা পাচ্ছি না। হ্যাঁ, আমি ফোন করে যাবো, দূর তো পর্যন্ত খোলা থাকবে। দেখি ব্যাংকে যাচ্ছি, এর জন্য আসলাম না রাস্তা। এই যে পাশেই তোমরা দেখতে পাচ্ছ গ্যারেজের দোকান, গ্যারেজ। যে পাশে যে কলটা দেখতে পাচ্ছ না, কলটা জড়াতে যাই আমরা প্রত্যেকদিন রাত্রিবেলা। তোমাদের দেখো ভাই বলে, এই যে আমরা টোটোয় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন আপনি। আমরা মার্কেটে চলে এসেছি, এই যে ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে কোনো কাজই হলো না। ছোট বেকারি বেকার শুধু শুধু রোদে রোদে খাটা খাটনি করে আসলাম। দেখি কিছুই তো নেওয়া হলো না, আবির দুটো জুতো নেই। যা দাম বলছে জুতো, আর যদি পছন্দ হয় নেবো, নাহলে নেবো না। দেখি দেখি অন্য দোকানে গেলাম, কোথাও পছন্দ হচ্ছে না, অনেক দাম বলছে। এই যে আবি আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছে ফটাস করে, আমি আবার নিয়ে নিলাম। দেখি আবির জামা কিনবো, জামাগুলোর এত দাম বলছে। এই যে এই জামাটা দেখছো 190 টাকা, আমার শাশুড়ি বললো 170 টাকা দেবো, হবে না, ওই জন্য নিয়ে নিই আমরা। আবার একটা জামা দেখাচ্ছে, এই জামাটা বলছে 160 টাকা। তাহলে এই জামাটা একটু কম করেন। এই যে এই জামাটা কোনো কম করলো না, ওই জন্য নিয়ে নিয়ে চলে এসেছে। ওরে পাশের দোকানটা গেলাম, পাশের দোকানে পিঙ্ক কালারের জামাটা বলছে 130 টাকা। আমার সব কেনাকাটা হলো, এবার বাড়ি যাচ্ছি। এই যে বাবা, এই যে আবার বাড়ি গিয়ে ড্রেস মেস চেঞ্জ করে কথা হবে। ঘোরাঘুরি অনেক হলো এই গরমের মধ্যে, বুঝতেই পারছো মুখের কি চেহারা। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি। আর আজকে আমার কি কি রবিবারের মেনু আমি তোমাদের দেখাবো। আজকে অনেক কিছু আইটেম হয়েছে। আভি মনিদেরকে হাই করে দাও, একটা হাম্পি দিয়ে দাও, বলো ভালো আছো, জিজ্ঞেস করো, বলো ভালো আছো। আভি এখন ভাত খাওয়াবো আভিকে, তোমাদের দেখে নাও আজকে আমাদের কি কি রেসিপি হয়েছে। আজকের রেসিপি হলো, দেখো দেখলে, এবার ভালো করে দেখো। এই যে আমি তোমাদের এবার বলছি, ভাত, ঘ্যাটকুল, তারপরে আলু ভাজা, বড়ি ভাজা, আবার একটা আলু ভাজা, এটা একটা চচ্চড়ি আর মাংস। আভি হচ্ছে এই আলু ভাজাটা খেতে ভালোবাসে, ওর বাবা ওইটা, ওই জন্য বাবার আর আমার শাশুড়ির ওইটা, এইটা আমার আর আভির। এটা কুমড়ো, আলু, ওইটাটা সবকিছু দিয়ে একটা চচ্চড়ি। আর সবকিছুই দেখলে, এবার আমি আভিকে খাইনি, শরীরটা খুব টায়ার্ড আর পারছি না আবিকে খাই নিয়ে, ভাবছি তোমাদের সাথে একটু মজা করে ব্যাস। আবার কখন কথা বলবো জানি না, আজকের ব্লগসটা এই পর্যন্তই। আমাকে কেউ ভিউজ দিচ্ছ না কেন, কেউ সাবস্ক্রাইব করছো না, কোনো কমেন্ট নেই, লাইক নেই, কেন? তাহলে ভিডিও করা বন্ধ করে দেবো আমি। টাটা।